সাবস্ক্রাইব করুন এমআর ডট মনি চ্যানেলকে এবং বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা ফাইল সেভ করবেন, কিভাবে একটা ফাইল ওপেন করবেন, বা কিভাবে একটা ফাইল ক্লোজ করবেন, বা কিভাবে একটা সেভ ফাইল আপনি পুনরায় ওপেন করবেন। সালাম আলাইকুম, আই মনির, আপনারা দেখছেন এমআর ডট মনি চ্যানেল। শুরু করি। প্রথমে আপনাকে মাইক্রোসফট অফিস ইনস্টল করে নিতে হবে। তো যারা হচ্ছে ইনস্টল করতে পারেন না বা ইনস্টল করেন নাই, তারা ইনস্টল করে নিতে পারেন। আর যারা হচ্ছে ইনস্টল করতে পারেন না, তারা অবশ্যই আমার আগের টিউটোরিয়াল হাউ টু ইনস্টল এনি সফটওয়্যার অন পিসি বা কম্পিউটার, সেই টিউটোরিয়ালটা দেখে নেবেন। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে অল প্রোগ্রামে আপনারা হচ্ছে মাইক্রোসফট অফিসে যাবেন। যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নেবেন। এখানে আপনার মাইক্রোসফট 2007, 2003 এবং হচ্ছে যে 13, 16 সবগুলোই সেম, শুধু এর ইন্টারফেস গুলো একটু আলাদা এবং যত আপডেট হয়েছে তত একটু একটু করে কাজ বাড়ছে, শুধু পার্থক্য হচ্ছে এটাই, তাছাড়া সবগুলোর কাজে সেম। তো আশা করি যে আপনারা একটা কাজ দেখাই দিলে সবগুলোর কাজ করতে পারবে। তো এই ফাইলটা হচ্ছে যে এরকম ডকুমেন্টটা অটোমেটিক নেওয়া থাকে, তো আমরা এটা বোঝার সাথে আমরা এটা কি করতেছি ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের হচ্ছে যে নতুন ফাইল নেওয়ার জন্য আমরা কি করব, ফাইল ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিউতে ক্লিক করব। ওকে, নিউতে ক্লিক করার পর আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হয়ে গেল। দেন আমরা যদি এখানে কিছু লিখতে চাই, তাহলে আমরা এখানে কিছু লিখতে পারি পারি আমি এখানে লিখলাম হ্যালো এভরিওয়ান। দেন আমরা এই ফাইলটাকে যদি সেভ করি, তাহলে হচ্ছে দুটো পদ্ধতিতে সেভ করতে পারি, একটা হচ্ছে কিবোর্ড থেকে আর একটা হচ্ছে যে আপনার ফাইল থেকে। তো আমি ফার্স্টে ফাইল থেকে আপনাদের দেখাই দিচ্ছি। এখানে ফাইলে ক্লিক করলাম, দেন সেভ অ্যাজে ক্লিক করলাম। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমি এটা কোথায় সেভ করব সেটা আমার হচ্ছে চাচ্ছে, এটা ডকুমেন্টস অথবা আপনার যেখানে খুশি আপনার সেখানে সেভ করতে পারেন। তো সাধারণত সবাই ডেস্কটপে সেভ করে কাজের সুবিধার ক্ষেত্রে, তো আমি ডেস্কটপে সেভ করতেছি। দেন এখানে ফাইল নেম আছে, তো আমি ফাইল নেমটা দিয়ে দিচ্ছি যে মাইক্রো টিউটোরিয়াল, মাইক্রো টিউটোরিয়াল পার্ট 1। দেন আমি এটাকে হচ্ছে সেভ দিচ্ছি, এটা অটোমেটিকলি সেভ হয়ে গেল। এখন যদি আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাবি, তাহলে এখন এটা সেভ হবে, বাট হচ্ছে যে আপনার লোকেশন চাবে না, যেটা আসলে কোথায় সেভ হবে বা কোথায় সেভ হয়ে থাকবে। কারণ আমি একবার হচ্ছে যে ফার্স্টে যে লোকেশনটা দেখাই দেবো, সেই সেই লোকেশনে সেইটার উপরে আবার হচ্ছে সেভ হবে। এবং আমি যদি হচ্ছে যে ফাইল থেকে আবার যাই, এখান থেকে সেভ করি, তাহলে এখান থেকেও সেভ করতে পারবো। দেন আমি যদি ফাইলটা ক্লোজ করে দিতে চাই, তাহলে এখান থেকে ফাইলে যাবো, ফাইলে যাওয়ার পরে আমি এখান থেকে ক্লোজ করে দেবো। দেন আমার এটা ক্লোজ হয়ে গেল। দেন আমি যদি এখন এই ফাইলটাকে আবার পুনরায় ওপেন করতে চাই, তার জন্য আমাকে ফাইলে যেতে হবে, দেন ওপেনে যেতে হবে। ওপেনে যাওয়ার পর আমার কোথায় সেভ করা আছে, ডেস্কটপে সেভ করা আছে। কি নামে সেভ করা আছে আমার এটা, এটা হচ্ছে মাইক্রো টিউটোরিয়াল পার্ট 1 নামে, এখানে আমি শর্ট করে লিখছিলাম। তো এটা ক্লিক করলাম, দেন ওপেন করলাম। দেন এখানে দেখেন যে আপনার হ্যালো এভরিওয়ান, আমি যেই অপশনটা লিখছিলাম, যে টেক্সটটুকু লিখছিলাম, সেটাই আমার সেই ডকুমেন্টে আবার ওপেন হয়েছে। দেন আমি যদি এটা কিবোর্ড থেকে ওপেন করি, আমি এখানে ফাইল থেকে আবার ক্লোজ করে দিচ্ছি, এটা কিবোর্ড থেকে করি, তাহলে কন্ট্রোল ও চাপবো, ও চাপলে আমার লোকেশনটা চাবে যে কোথায় আছে। আমি সেখান থেকে যদি দেখাই দিই, তাহলে হচ্ছে যে দেখেন যে আমার আবার সেটাই ওপেন হলো। এবং এখান থেকে আপনার আরেকটা ভাবে ওপেন করা যায়, সেটা হচ্ছে যে আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে যদি আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর আমরা এখান থেকে যদি মাইক্রো ক্রপ 1 এটাতে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে হচ্ছে যে এটা আমার ওপেন হয়ে যাবে। তো আশা করি যে আপনাদের টিউটোরিয়ালটা ভালো লাগছে এবং আপনারা হচ্ছে যে বেসিক লেভেলের যারা হচ্ছে যে শুরু করছেন, তারা অনেক সুন্দরভাবে টিউটোরিয়ালটা দেখছেন এবং বুঝতে পারছেন। আর যারা বোঝেন নাই, যারা যাদের হচ্ছে কোনো সমস্যা হবে বা সমস্যা হচ্ছে, তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যারা হচ্ছে মাইক্রোসফট টিউটোরিয়ালের দেখতে যাচ্ছে বা মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে শিখতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।